হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব পাঙাশের তেল ঝাল। এখানে আমি পাঙাশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম। এরপরে তেল গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর জানোই তোমরা পাঙাশ মাছ ঠিক কতটা ফোটে, তাই একটু দূর থেকেই ভাজছিলাম। তোমরা অনেকেই এই মাছটাকে পছন্দ করো না, কিন্তু যারা পছন্দ করে একমাত্র তারাই জানে এর স্বাদ ঠিক কতটা। মাছ ভাজা তেলের উপরে একটু তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরেই আমরা দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ব্যাস, এই যে মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে, তখন এর উপরে সাজিয়ে ওপর থেকে যেই পাত্রটাতে মাছগুলো রাখা হয়েছিল সেই তেলের জলটা পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পাঙাশের তেল ঝাল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্টে জানিও তোমরা এরপরে ঠিক কোন রেসিপিটা দেখতে চাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। টাটা।